মঙ্গলবার এলাকা থেকে উদ্ধার হয় 35টি বোমা ঘটনাস্থল পরিদর্শনে যান বীরভূম পুলিশ সুপার আজ ঠিক কি পরিস্থিতি আমাদের সঙ্গে প্রশান্ত দাস রয়েছে প্রশান্ত গতকালের এই ঘটনার পর আজ ঠিক কি অবস্থা এলাকার দেখো সিটি যেটা হচ্ছে গতকাল থেকে পরিস্থিতি থমথমে গতকালের ঘটনার পর থেকে কিন্তু পুলিশ একেবারে মতেন করার গ্রামে গ্রামে কিন্তু লাগাতার তল্লাশি পুলিশের এবং প্রচুর পরিমাণে পুলিশ গ্রামের ছিল এবং তারা তল্লাশি চালিয়েছে রাতভর সেই রাতভর তল্লাশি চালাতে গিয়ে পুলিশ প্রায় 35টি তাজা বোমা উদ্ধার করে বিভিন্ন এলাকা থেকে এবং পাশাপাশি তোমার 12 জনকে গ্রেপ্তার করে তার মধ্যে দেখো 2 জন এই বোমা মজুদ করে রাখার জন্য 2 জনকে গ্রেপ্তার করেছে বাকিরা কালকে যে ঘটনা বোমাবাজি সেই ঘটনার জেরে প্রায় তোমার 10 জনকে গ্রেপ্তার করা হয় তাদের আজকে সিউড়ি আদালতে তোলা হয়েছিল সেখানে সিউড়ি আদালত এই 12 জনকে 12 জনের মধ্যে 1 জনকে 5 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে যার নাম হচ্ছে ফাইজুল এবং বাকি 11 জনকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছে এবং দেখো এই পরিপ্রেক্ষিতে আজকে যেহেতু বিশ্ব মুন্ডা জন্মদিন সেই কারণে সিউড়ি স্মৃতিকম মঞ্চে অনুষ্ঠান হচ্ছিল সেখানে ফিরাদ হাকিম উপস্থিত ছিলেন তিনিও এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন তিনিও যেটা জানিয়েছেন যে এই ধরনের ঘটনা আমাদেরকে খুব নজর দিয়ে দেখতে হবে কারণ ভিন রাজ্য অর্থাৎ পাশে ঝাড়খণ্ড রাজ্য রয়েছে সেই রাজ্য থেকে বিভিন্ন ভাবে অস্ত্র ঢুকছে এবং সেগুলোকে আমাদের নজর দিয়ে সেগুলোকে চেউনি তল্লাশি করে উদ্ধার করতে হবে নাহলে এই ধরনের ঘটনা আটকানো যাবে না এ হেন মন্তব্য করেছেন ফিরাদ হাকিম স্মৃতি ধন্যবাদ প্রশান্ত